আজি না সোনার লালিরা, এখানে মাদ্রাসা কোন এলাকায়? তাবড় তাবড় মাদ্রাসা, হ্যাঁ না বলো? জিজ্ঞাসা করে নেবেন জলসা করার কারণ কি, এই জলসা চালু হলো কেন? তো অনেক মৌলবি অনেক রকম বলবে, লোককে দিনের কথা শোনাবো, হক কথা বলবো, ভালো কথা বলবো, মানুষ সৎ পথে চলবে, কোরআন হাদিস শোনাবো, হ্যাঁ না বলো? এটা তো ঢালাও জবাব হলো, এটা জবাব না। একশোটা মৌলবি সাহেবকে জিজ্ঞাসা করলে 95টা মিস্টেক করে যাবে, ওই রকমই ঢালাও জবাব দেবে। হাদিস কোরআন শেখানোর জন্য, মানুষকে ভালো কথা বলার জন্য, মানুষকে জাহান্নামের পথ থেকে বাঁচানোর জন্য, মানুষ নোংরা পথে যাচ্ছে সোজা পথ চালানোর জন্য, এটা আসল উদ্দেশ্য নয়। গায়ে কি এনেছো কেন? বলে বর্ষাকালে রান্না করতে কষ্ট হয়, তাই গোবর হলে ঘুঁটে টুটে দেবে, এই জন্য গায়ে কিনেছে গোবরের ঘুঁটে করবো তো, হ্যাঁ না বলে দাদা? হ্যাঁ হ্যাঁ, কিসের জন্য কিনেছে? দুধ খাবো বলে। দুধ থেকে গায়ে কেনে মুত এমনিতেই পাওয়া যায়, গু এমনিতেই পাওয়া যায়, কথা বুঝেন না বুঝেন নাই? হ্যাঁ, তো জলসা দিলে মানুষ ভালো কথা শুনবে, মাথায় টুপি দিয়ে বসবে, সুবহানাল্লাহ বলবে, ওটা এমনি পাওয়া যায়। জলসা দেওয়ার আসল উদ্দেশ্য কি আর জলসা করার আসল উদ্দেশ্য কি? প্রত্যেকটি নরনারীর ইলিম শিক্ষা করা ফরজ ছিল, তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, ছিল না ছিল না? জাতি এই ফরজটাকে ভুলে গেছে, তাই একটু একটু করে তাকে শিক্ষা দিয়ে এমন জায়গায় নিয়ে আসা ইসলামের ফরায়েজ করা যখন তারা শিখতে পারে, এই ছক করে কায়দা করে মানুষকে বোঝানোর জন্য এটা হিকমতের সঙ্গে নেওয়া হয়েছে যে বছরে 10টা জলসা হবে আর 10টার মতন কথা শিখবে, তাহলে কমপক্ষে তার ফরজিয়াতটা মরণের আগে আদায় হয়ে যাবে। আপনি আমি তো সেজন্য জলসা দিও না আর জলসা সেজন্য শুনিও না, হ্যাঁ না? না, 45 বছর ধরে নবী দিবস চলছে, ক বছর? 45 বছর। এই 45 বছর আমি চিন্তা করছি আল্লাহ কি বলবো, 45 বছর তো সব হয়ে গেছে, কিছু নতুন আছে আমার কাছে? গিয়ে দেখি সে আমিনার ছেলে হলো আর হালিমা নিয়ে চলে গেল জলসা শেষ। হ্যাঁ হ্যাঁ, 45 বছর সেই ছেলে নিয়ে যাওয়ার গল্প আর কিছু জানি না, বলছে না। তখন বুঝতে হবে জলসা যারা দিয়েছে তাদেরও কপালে বাজ পড়েছে, আর যারা শুনছে ওদের তো পড়েছেই পড়েছে, পোকা কথা। আপনাকে এখান থেকে কিছু নতুন নিয়ে যেতে হবে, তাহলে আপনারও লাভ, জলসা দিয়ে লাভ, জলসা শুনে লাভ, কথা মনে থাকবে ইনশাল্লাহ। খালি সল্লাল্লাহ সল্লাল্লাহ নিয়ে চলে গেল, তার নমুনা বলে দিচ্ছি, আল্লাহ পাক মানুষকে ভাবার ক্ষমতা দিয়েছে আর কারো দেয় নাই। এই কৃপালপুরের ঈদগাতে একদিন জলসা হয়েছে, হ্যাঁচাক লাইট টাঙিয়ে, হয়েছে না? হয় না। হুজুর জলসা করছে, কেয়ামতের বায়ান চলছে, হু হু করে বায়ান চলছে, ওদিকে হ্যাঁচাক লাইটের গ্যাস পুড়িয়ে গিয়ে হু হু করে আগুন লেগে প্যান্ডেল অর্ধেক পুড়ে গেছে, জলসা করতে করতে বলছে বাবারা বাবারা, লোক বলছে ধুর ধুর এমনি করে জলসা হয়? অর্ধেক চট পুড়ে গেল, এরকম প্যান্ডেল ছিল না, চটের প্যান্ডেল, বলো চটের প্যান্ডেল, আর তলায় খড় বিছিয়ে দিয়ে বসে আর সব পিছায়। মানুষ ভেবেছে এভাবে হয় না, একটু ভালো আলোক দরকার, তাই সেখান থেকে হ্যাঁচাক থেকে হারিকেন থেকে আস্তে করে বার করে এনে আজকের লাইটের প্যান্ডেল করেছে, লাইটিং করেছে আর প্যান্ডেল করেছে, আগুনও লাগবে না, ঝামেলাও হবে না, কথা বুঝেছেন না বোঝেন নাই? কিন্তু 40 বছর পরে লাইটের উন্নতি হয়েছে, মাইকের উন্নতি হয়েছে, ডিজিটালের উন্নতি হয়েছে, ক্যামেরার উন্নতি হয়েছে, ও মুসলমানের সুরা ফাতিহার উন্নতি হয়েছে না? মাল সেখানেই পড়ে আছে, লেইলা আপে করাইছেন, এইলা আপে হিম লেইলা তা সেতায়ে লেইলা, ফেরেশতা চিন্তা করছে কোথায় দিলে রে মাল। হ্যাঁ, সেই ফাজালাল আহম কাজকে মাকুল, ফাজালাল আহম কাজকে মাকুল কি রে? ফাজাল আহম কাসফি মাকুল, তাকে ফাজালাল আহম কাজকে মাকুল, ফেরেশতা চিন্তা করছে খোদা ওরা বুঝে দিচ্ছে, তুই বুঝালে আমি বুঝতে পারি না, কি বলি? এই 40 বছর জলসা হয়ে প্যান্ডেলের উন্নতি হলো, আলোর উন্নতি হলো, ক্যামেরার উন্নতি হলো, কিন্তু জাতির কি হলো?
বাঁচ গেল, মৌলবীদের ভুঁড়ি বড় হলো, বাসে আসছিল এখন গাড়িতে এলো, তোমাদের কি হলো? এটা বুঝে জলসা দিও আগামীতে, তারা হলে দিও না। কথা বুঝে এসছে আব্বা? এজন্য জানোয়ার জান্নাতে যাবে না, আমরা এখান থেকে বাড়ি ফিরে ইনশাল্লাহ, জোরে বলো কথা বলো, হবে ইনশাল্লাহ, এখান থেকে ফিরে বাড়িতে গিয়ে যেন জানোয়ার হয়ে বাড়ি যাবেন না। কারণ জানোয়ার জীবনে পেচ্ছাপ করে পানি নেয়, হ্যাঁ না বলো, নেয় নেয়, আমিও নেব, বুঝো খালিও, মানুষ হয়ে এসে বসেছেন যেন জানোয়ার হয়ে ফিরে যাবেন না। তাহলে মৌলবী দোয়া করা হবে শেষ মোনাজাতে, বাবারা জান্নাতের বাগান খুলে দাও, ফেরদাউসটা খুলে দাও। তো ফেরেশতারা বলছে ওকে গা ধুইয়ে দাও, শুধু দিছি মাল, এখনো গা ধুই না, ফেরদাউস খুলে দিচ্ছি। এ বাবাজি খালি বুম বুম করে জলসা করলে হবে না, শুরু করে করে ও বাবাজি নাগো, শুনে রেখে দাও বাবা, ও বাবাজি নাগো, তোমাদের দলে বাবা। ফেরেশতা চিন্তা করছে মানে হাঁপিয়ে মর যাবে, তো একটু বুঝে বল, একটু বুঝে বল, ভেবে বল, জাতিকে ভাবার সময় দে। ও তো কানে হাত দিয়ে এমন দম ধরে লেগেছে, মনে হচ্ছে ও ধুনে দিচ্ছে। তারপর জাতিকে যেটা তোমার কি হয়েছে বলে ঘোড়ার ডিম খেয়ে বিড়ে দে, দারুণ বলেছ সত্যি, যা বলেস তোকে কি বলবো, বিড়ি টান যা ফেরেস, তার চিন্তা করছে কি শোনা, শুনেছ শুনেছে না ধুনেছে বা, জাতির কিচ্ছু হয়েছে? এবারে জাতির কানে ভাবে যাও, যেগুলো বলছি বাড়ি যাবার সময় ভেবে ভেবে যেও যে আমি মানুষ হয়ে যাচ্ছি না জানোয়ার হয়ে যাচ্ছি। যদি মানুষ হয়ে বাড়ি যাও জান্নাত তুমি পাবে, মাই চ্যালেঞ্জ, আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম। আর যদি জানোয়ার হয়ে ফিরে যাও তাহলে পৃথিবীর কোন বাবা তোমাকে জান্নাতের গন্ধ দিতে পারবে না, তো জান্নাত দূরের কথা। কথা মনে রাখবেন ইনশাআল্লাহ, জান্নাত জীবনে মেলামেশা করে গোসল করে না। আর যদিও হাঁস মুরগি গোসল করে, ওরা গোসলের ফরজ জানে, কথা বলে না জানে। তো আপনি এখান থেকে বাড়ি গিয়ে মনে করবেন মেলামেশা করার আগে আগে ফরজ জানবো, গোসলের পরে বিবির সঙ্গে সাক্ষাৎ করবো। আর যতদিন জানবো না ততদিন বিছানায় শোবো, কিন্তু নিজে নাপাক হবো না আর ওটাকেও নাপাক করবো না। তাহলে বুঝবো আপনি মানুষ হয়ে বাড়ি গেছেন। আর যদি এর পরে গিয়ে বিনা মেঘে ফাল চালিয়ে দেন, তো তাহলে বুঝবো যে আপনি পাক্কা জানোয়ার হয়ে বাড়ি গেছেন। এরপরে কৃপালপুরের ছেলে মেয়েরা আমাকে আর চাঁদা দেবো না, আনবেও না, আনবে মনে হচ্ছে, আনবে না, কারণ এ যা ফাল চলছে আমাকে আর সব বনাশ করে দিচ্ছে। এই জন্য মনে রেখে দেবেন, এখান থেকে ফিরে মানুষ হয়ে বাড়ি গেলে আপনি জান্নাতি, আপনি জান্নাতি, আপনি জান্নাতি। কি করে জান্নাতি আয়াতটা তো অবশ্যই শোনাবো, আর ওটা শোনালে জানবেন সিন শেষ পালাবো। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনরা, শুধু মানুষেরা, পৃথিবীর যত জানোয়ার আছে, ও যখন বাড়ি ফেরে, ও যখন বাড়ি ফেরে আর তার বিছানায় শুতে যায়, তার প্রভুর নাম নিয়ে শোয় না, উঠে নাম করে না। আপনি মানুষ হলে শোয়ার সময় কমপক্ষে আল্লাহর নাম নিয়ে শোবেন, আর ঘুম থেকে উঠে আল্লাহর নাম নেবেন, তাহলে বুঝবেন যে আমি মানুষ হতে পেরেছি, মানুষ হতে। তাই আল্লাহ নবী শিখিয়েছেন পৃথিবীর প্রত্যেকটি প্রাণীর ঘুম লাগলে শুয়ে যায়, ঘুমিয়ে যায়, উঠলে জেগে যায়, পালিয়ে যায়, তুমি তা নয়, তুমি মানুষ। তাই যখন যাবে বিছানায় তখন অজু করে যাবে আর দোয়াটা পড়ে নেবে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া, এ আল্লাহ মৃত্যুর কোলে তুমি ডেকেছো চলে যাচ্ছি, তুমি ফিরিয়ে দিলে ফিরে আসবো, না হলে ফেরার সম্ভব
না, ঘুম থেকে উঠে যেন বলো আলহামদুলিল্লাহ আমার শরীরের ক্লান্তি দূর করে দিয়ে আবার সুস্থ সবল শরীর দিলে, এটা তোমার দান, তুমি ছাড়া কেউ দিতে পারে না। আর প্রতিদান স্বরূপ আপনাকে শুকর আদায় করলাম, এর বেশি দিতে পারলাম না, আলহামদুলিল্লাহ। সারাটা জীবন চলে গেল ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলার সুযোগ হলো না। কবরে আপনার ঘুম ভাঙলে আপনি আল্লাহ বলবেন, এটা পাগলের ছানা বলে গেছে মওলানা না। আপনার ঘুম থেকে উঠে যদি মুখ থেকে বের হয় আলহামদুলিল্লাহ, তো 100% সুম্মা 100% আপনাকে বলে গেলাম যে কবরে আপনি বলতে পারবেন আমার রব আল্লাহ, আমার রব যদি বলো আল্লাহ। একটা প্রশ্ন আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, উত্তরটা দিয়ে দেন আর বাড়ি চলে যান। সারা জীবন জলসা শুনেছেন, কেয়ামতের ময়দানে মানুষ যখন সবাই এক জায়গায় হবে, প্রত্যেকের মুখে একটাই কথা হবে, কি? ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, আমার কি হবে, হায় আমার কি হবে, হায় আমার কি হবে, সবার মুখে? হ্যাঁ না, না না, একজনের মুখে হবে না। তিনি কে? আমার নবী বলতে পারলেন না, কি আশ্চর্য! বলে লোকটা কে রে? বলছে আব্দুল সত্তার। তোর কি হবে? বলে বাপ, তোর তো আব্বা বলতেই পারতিস, এত বড় উচাটে মারলে। এই বাবাজি, ও তো বলে খাইটা শিখেছে, তুমি তো চুপ করে বোবা ও যাচ্ছ, তুমি তো বলতেই পারো নাই, হাসছো কি করে? ওর কথা শুনে ও তো তোমার থেকে অনেক ভালো। কথা বোঝার চেষ্টা করে, একজনের মুখে শুধু বেরোবে না ইয়া নফসি, তিনি কে জোরে বলুন, কাদের নবী? মাল শিখেছে তাহলে, আমার নবী, আমাদের নবী আবার কি? আজকের প্রত্যেকটি মার বাপের আফসোস, প্রতিটি মায়ের আফসোস, বিয়ের পরে ছেলেটা হাত ছাড়া হয়ে গেল। হ্যাঁ না বলো, প্রতিটি ছেলে তার মাকে যত ভালোবাসে তার থেকে তার শাশুড়িকে বেশি ভালোবাসে। হ্যাঁ না না, হ্যাঁ না না বলেন, কারণ বলুন, কারণ বলুন, কারণ বলুন। শাশুড়িকে এত ভালোবাসে, মাকে অতটা বাসে না, কারণ বলুন। কি বললাম? এখানে নাই, শাশুড়িকে এত সুন্দর করে মা বলে, নিজের মাকে মা বলতে মুখ খোলে না, কারণটা বলুন জোরে বলো। বোকা কোথাকার উত্তর, তুমি যদি সহজে জানতে পারতে, যদি আমার ক্যাসেট শুনতে হলে শিখে যেতে, আজ পর্যন্ত বাংলা কোনো মৌলবি বলে নাই রে বোকা। নাস্তা পানি দেয়, নাস্তা পানি দেয়, ওর থেকে হোটেলের, ওর থেকে হোটেলের মেয়েরা ভালো নাস্তা দেয়, ওকে মা বলবি যা পাগলা কোথাকার। এ মা শাশুড়িকে এত সুন্দর করে আদর করে কেন? আবার খাচ্ছ ছাগল কোথাকার? এই বাবাজি, শাশুড়িকে আদর করে এই জন্যে, আর মাকে আদর করে না এই একজন্যে, এই জন্যে যে মা আমাদের মা, যদি বলো আমাদের শাশুড়ি, শাশুড়ি কার? আমার। আর মা? মাল ভাগ করে ফেলেস, এই জন্য শাশুড়ির লেগে ছঙায় করে জিলিপিলি যায়, মায়ের লেগে চকলেট লেগে যায় না, বড় ভাই লেবে এ ও তার দিকে আঙুল তোলে, আর শাশুড়ি বলো আমার শাশুড়ি, শাশুড়িটা আমার, মা বেলা
শিখে রাখে, জিন্দগিতে পাবেন না এ মাল। ওই বাবাজিরা, সোনারা লালিরা, জ্ঞানী জনদের শুধু মানুষেরা ভাবেন বসে বসে, ভাবেন বসে বসে। শাশুড়ি বউ কিন্তু বাপের বেটি, আর ছেলেগুলো ছেলেগুলো হায়ার করা মাল। আপনাদের রাগ হচ্ছে? আমি বাস্তব হাতে কলমে দেখাচ্ছি, হাতে কলমে। যে ছেলেটা যে বল মাঠে খেলে ঘরের প্লেয়ার, আর যাকে বাইরে থেকে এনে খেলানো হয় ওটা কি? ওটা ওটা হায়ার করা মাল। হ্যাঁ না না বলে, দল হারলো না জিতলো হায়ার করা প্লেয়ারের কষ্ট হয় না? সে জানে খেলতে এসেছি, খেলেছি, হার জিত একটা আছে, হ্যাঁ না না। কিন্তু বাড়ির ছেলে মাঠে নেমে খেলে যদি সত্যিকারের হেরে যায়, তো চোখের কোণটা দেখবেন লাল হয়ে যায়। আর চিন্তা করে মানিজ্য সব চলে গেল, চেষ্টা করলাম এত পারলাম না। লোক বলছে হাত জিতটা তো আছে, বলছে হ্যাঁ সেটা ঠিক, মুখে বলছে হ্যাঁ ঠিক, কিন্তু ভেতর ফেটে গেছে, চোখের কোণে পানি এসে গেছে, হ্যাঁ না না। কারণটা হচ্ছে ঘরের ছেলে, ও তো ধার করা মাল, তুমি তো বাপের ধার করা মাল। এই জন্যে তুমি কোনদিন তোমার শাশুড়িকে গালি দিলে, শ্বশুরকে গালি দিলে বউ গরম হয়, আমাকে যা বলবে বলবে, আমার মা বাপ কিছু বলতে হবে না, বলে না বলে না। আর তোমার মাকে যখন বউ গালি দেয় ও হারামি, তখন বিড়ি খেয়াল বলে হ্যাঁ ঠিক বলেছিস, তখন বুঝ যাবে সারা ভাড়া করা মাল। তুমি তো বাপের বাড়া নাম, তুমি তো বাপের হায়াল করা জিনিস। এই জন্যে বউ কিছু বললে তখন তুমি চেপে যাও, কিন্তু বউ চেপে যায় না, গরম দেখি দেয়, হ্যাঁ না বলেন। ওই বাবাজিরা, সোনারা লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ভাবেন আমি কত নিচে নেমে আছি। এই জন্য শুনিয়ে দিচ্ছি জলসার আজকে শেষ ঘটনা, যে আপনি আমি জান্নাতে যেতে রাজি আছি, আল্লাহ জান্নাতে দিতে রাজি আছে, কিন্তু তিনি বলেছে তুমি যেমন সাজে আসবে আমি তেমন জায়গা দেব। ইন্নাল আবরার লফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লফি জাহিম। ইয়াতে তারজমা অন্য জায়গাতে, ওয়ামা আতাকুমুর রাসূল ফখুজু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। আমার রাসূল যেটা দেবে ওটা নাও, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও, আর আমি আল্লাহ কথা দিচ্ছি জান্নাত খোলা আছে চলে যাও, তোমার ইচ্ছা মতো যদি চলো, আমাকে ভয় করে চলো, আমি আল্লাহ ছেড়ে দেব না, আর হিসাব নেব একটু একটু কানা করি যেন বলো ছাড়ব না। ফামাই ফামাই আমাল মিস কাল জাররাতিন খায়রাই আরা ওয়া মান ইয়ামাল মিসকাল জাররাতিন শাররাই আরা। ছোট থেকে ছোট নেকি ওটাও আমি ভুলব না, আর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র গুণা ওটাও আমি ছাড়ব না। আমি আল্লাহ সেদিন ওজন করে তোমার হিসাব দেব, বিনা ওজনে পাস দেব, যদি বলো না। যদি আমার রাসূল যা বলে ওটা নিয়ে নাও, ছাড়তে বলে ছেড়ে দাও, আমি বেহিসাবে জান্নাত দেব, কোরআন খুলে দেখে নাও। ইয়া ইবাদিল্লাহ খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়া লা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন।
উদুখুলুল জান্নাতা, উদুখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। 25 পারা সূরা যুকরুবের 68 নম্বর আয়াতে মালিকের পৃষ্ঠারে 2 নম্বর আয়াত, 2 লাইন থেকে তৃতীয় লাইনে শুরু হচ্ছে, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দা চিন্তার কোনো কারণ নেই, ভয় খাবার মোটে দরকার নেই। হাসরের যখন ময়দান হবে, সূর্য মাথার উপরে হবে, কামে সাগরে সাঁতার যাবে, মানুষ যখন পেরেশান থাকবে, পৃথিবীর কেউ যখন শান্তি খুঁজে পাবে না, আমার বান্দাদের দেখে বলবো জান্নাতে চলে যা, তোরা যেন দাঁড়াস না। সুবহানাল্লাহ, বান্দাকে বলবে জান্নাতে যা, তোকে কেয়ামতে দাঁড়াতেই হবে না। বললে আল্লাহ, আমরা তো সব আল্লাহর বান্দা, তাহলে আমরা বাদ যাবো? বলে হ্যাঁ, বাদ যাবে কেন? বলে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, আমার কথা শুনে বিশ্বাস করেছে যারা, ইমানদার হলো তারা, আর মুসলমান হয়ে মরবে যারা, বেহিসাব জান্নাতে যাবে তারা। বলেন মানবে ইনশাআল্লাহ, মানবে ইনশাআল্লাহ, আল্লাহর হুকুম মানবে ইনশাআল্লাহ, জোরে বলো মানবে ইনশাআল্লাহ, এখন থেকে না মরার পরে থেকে কথা বলেন। আল্লাহর হুকুম কবে থেকে মানবো, মরার পরে থেকে না এখন থেকে, জোরে বলো মানবে ইনশাআল্লাহ, এখন থেকে মানবে যারা, মরার আগের দিন পর্যন্ত দাড়িতে কুরু দেবে না তারা। বলি এখন থেকে আল্লাহর হুকুম মানবে যারা, আর বুড়ো বয়সে কলব করে আই বুড়ো সাজবে না তারা। এখন থেকে আল্লাহর হুকুম মানবে যারা, ফজরের নামাজ শীতের কারণে কাজা করবে না তারা। এখন থেকে আল্লাহর হুকুম মানবে যারা, মা বাপকে আলাদা আর করবে না তারা। ওরে মা বাপকে যারা আলাদা করে নিজে সংসার করে নেয়, জেনে রেখো নিজের জাহান নাম নিজে নিজেই কামিয়ে নেয়। জন্ম দেওয়া বাপকে এখন হাতে রাখতে পারো নাই, মৌলবি হাতে রাখছো, পীর হাতে রাখছো, রাখো রাখো, হাত বুঝতে পারবে খালি যে কিসে ঠেকাতে কিসে ঠেকিয়েছ। ওই বাবাজি, মা বোনেরা চুলো যখন রান্না করে একটা লোহার রড দিয়ে ওই মাঝে মাঝে আগুন পরিষ্কার করে ঠেলা ঠেলি করে, ওটা কি বলে এখানে, যেটা দিয়ে চুলো জাল দেয় ওটাকে কি বলে? হ্যাঁ, লোহার রডের হয় তো, যেগুলো দিয়ে আগুনগুলো ফিকে নাকড়ি বলে, ঠিক আছে? তো ফিকে নাকড়ি দুমাথায় রড না এক মাথায় রড, দুমাথায় রড, কিন্তু বাবজি এ মাথা ধরতে গিয়ে যদি ও মাথা ধরো, যদি বল যেটা চুলোর ভেতরে চুলো ওইটাই যদি ধরে ফেলো, হাত থাকবে মনে হচ্ছে, থাকবে? তো এখনো পর্যন্ত বাপের পায়ে হাত দিতে পারো নাই, মায়ের পায়ে হাত দিতে পারো নাই, কোন ভেড়ার পায়ে হাত দিয়ে সালাম করেছো? হ্যাঁ, জিন্দিগিতে বাপের বুকে বুক মিলাতে পারো নাই, মায়ের আঁচলে চুমো খেতে পারো নাই, কোন বাবার কবরের চাদরে চুমো খেয়েছো? মুখে ঠোঁটে ফেরেশতার নাম্বার দিয়ে রেখেছে, ঝলসে দেবে, কোরআন শুনেছে, ঘাড় ধরে বলবে কুল্লাম, ঘাড় ধরে জাহান্নামের আগুন এরকম ছেঁকিবে, এরকম করে নিচে আগুন জ্বলবে, উপর থেকে ছেঁকিবে রুটির মতো, আর বলবে কুল্লামান নাজি যাতে জুলু দুহম বাদ্দাল্লাহু জুলু দান গাইরাহা, যতবার পুড়ে যাবে নতুন প্লাস্টিক দিয়ে আমার ছেঁয়ে দেবে, প্লাস্টিকের সার্জারি হবে। আর কিরকম বলেছে, হ্যাঁ, মুখ পুড়ে হনুমানের থেকে বেশি কালো হবে, আর উপরে ঠোঁট পুড়িয়ে গুটিয়ে কপালে চলে যাবে, আর নিচের ঠোঁট ঝুলে হাঁটু পর্যন্ত নেমে যাবে। হ্যাঁ, করে বাড়ি গেলে না বউ চিনতে পারবে না, চমকে লাফিয়ে পালাবে।
মনে রেখে দাও ঠান্ডা মাথায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মজলিসে বসিয়েছে এই দুটো জিনিস জানার জন্য, আমি জানোয়ারের খাতা থেকে নামটা কেটে নেব আর জান্নাতে যাওয়ার জন্য তৈরি হব, হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছে ওই জান্নাতে যাওয়ার জন্য, তুমি যেন এই নামটা কাটিয়ে নিও। তাই বলেছি আপনাদের কাছে, কথাটা শুনতে খারাপ লেগেছে কিন্তু আমি বোঝানোর জন্য বলেছি, মানুষ হয়ে এসেছি, মানুষ হয়ে এসেছি। যদি বলেন এটা কি করে হলো, মানুষ না হলে এখানে তোমাকে ঢুকতে দেওয়া হতো, মানুষ না হলে মাথায় টুপি থাকতো, মানুষ না হলে এরকম পোশাক পরত, মানুষ না হলে আলেমদের মুখের দিকে তাকিয়ে থাকতো। তাই মানুষ হয়ে এসেছো, ফিরে যখন যাবে তখন মানুষ হয়ে ফিরে যেও, যেন জানোয়ার হয়ে ফিরে যেও না, তাহলে কিন্তু আর মিলাদ করে কলমা পড়ে কুলখানা করে চাহরণ করে চল্লিশে করে তোমাকে জান্নাতে দেওয়ার পারমিশন পেলাম না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর আল্লাহর কাছে শেষ কথা জিজ্ঞাসা করি, আল্লাহ তুমি তো তোমার বান্দাকে বেহিসাব জান্নাত দেব বলেছো, আল্লাহ তুমি যখন বলেছো নিশ্চয়ই দেবে, তো কাকে কাকে দেবে বলে দাও। তো কোরআন আছে, রব্বে জুলজালাল শুনিয়েছেন আমি জান্নাতের বাজারে জান্নাত বিক্রি করতে বসেছি, ও পৃথিবীর মানুষ কে কে জান্নাত নেবে বলো, সবাই বলেছে আমি নেব। আল্লাহ শোনাচ্ছে বান্দা জান্নাত তোকে দেবো, কিন্তু কোয়ালিটি দুটো হবে, এক নম্বর মমিন হলে তবে বিক্রি করব, মানুষ হলে তবে বিক্রি করব, মানুষের হাতে বাঁচবো, আর যে মানুষ মমিন হবে তার হাতে বিক্রি করব। বলে আল্লাহ ঠিক আছে, মানুষও হয়েছি মমিনও হয়েছি, এবারে কি করে জান্নাত দাও? বলে আপ জান্নাতের মূল্য দিতে হবে, বেচার কোয়ালিটি শুনালাম, বেচার মূল্য শুনিয়ে দিচ্ছি, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জানও দিতে হবে আর মালও দিতে হবে, দুটোর পরিবর্তে জান্নাত বিক্রি হবে। প্রথমে মানুষ হও, পরে মুমিন হও, তারপরে জান দাও, তারপরে মাল দাও, চারটে জিনিস তুমি দেবে, আমি তোমাকে জান্নাত দেব। আল্লাহর বান্দারা যারা বসে আছে, আল্লাহ পাক কোরআন শোনার পরে, আখিরাতের কথা শোনার পরে, জান্নাত ও জাহান্নাম শোনার পরে, জান্নাতে যাওয়ার মজুরি শোনার পরে, জান্নাতে যাওয়ার কোয়ালিফিকেশন শোনার পরে, আমি আপনি নিজের কোয়ালিফিকেশন প্রথম বানাবো, এরপরে জান্নাত কিনবো ইনশাআল্লাহ, কিনবো ইনশাআল্লাহ, কিনবো ইনশাআল্লাহ। এ বাপজিরা সোনারা লালেরা, আজ মাদ্রাসা চলছে যেখানে, বক্তব চলছে যেখানে, তাবলীগের জামাত চলছে যেখানে, দাওয়াতের মেহনত যেখানে চলছে, ওখানে মানুষ বানানোর ফিকির চলছে, মমিন বানানোর ফিকির চলছে। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ও মানুষ ও মমিন তুমি শুনে রাখো, আমি তোমার জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে রাখো, তুমি জান্নাত যদি কিনতে চাও, জান মাল দুটো নিয়ে আমি আল্লাহ আমার রাস্তায় বার হয়ে যাও। আমার বাবাজিরা সোনারা লালেরা, কৃপাটপুরের যুবক জোয়ানেরা, আব্বা জানেরা, মায়েরা বোনেরা, সোনামণির ছোট্ট ছোট্ট বোনেরা, কোরআন আপনার কাছে শুনিয়ে দিয়েছি, যদি মুসলমান হয়ে থাকো, ইমান যদি দিলেতে থাকে, কোরআন যদি বিশ্বাস থাকে, আখেরাত যদি তামান্না থাকে, জান্নাতের সুখ যদি পাওয়ার ইচ্ছা থাকে, কবরে আরামে ঘুমানোর যদি ইচ্ছা থাকে, হাসুরের নিরাপদে আর্চের তলাতে যদি বসার সুযোগ থাকে, আল্লাহ পাক শুনিয়েছেন, যুবক আমি তোমার কাছে বলছি শুনে রাখো, তোমাকে সুপার ডিলাক্স ক্যামেরাতে বসাবো, আমি আল্লাহ তোমাকে শুনিয়ে দিচ্ছি, শোনো, পৃথিবীর জমিনে অনেক কিছু দিয়েছো, যৌবনে অনেক কুরবানি দিয়েছো, একটু খালি আমার জন্য দিয়ে দাও, আর সাবুন নাসা ফি সাবিল্লাহ, সাবুন নাসা ফি ইবাদতিল্লাহ, ইবাদতিল্লাহ। আল্লাহ পাক শুনিয়ে দিয়ে দামি শুনিয়ে দিয়েছেন, যুবক রে তোমার যৌবনটা যদি পৃথিবীর অন্য বঞ্চে নষ্ট না করে,
করে, আলো বাতাসে নষ্ট না করে, ফিতনা ফাসাদে নষ্ট না করে, পাপের আধারে নষ্ট না করে আমার ইবাদতে কাজে দাও। আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার আরশের তলাতে বসাবো। ও যুবক, তোমাকে তো কত চোখের সামনে দেখিয়েছি যৌবনের জোশ, কতজনকে অকালে মৃত্যুর মুখে নিয়ে চলে গেছে। কেউ আম গাছের ডালে মরেছে, কেউ কাঁচের বোতলে মরেছে, কেউ অকালে মরেছে, কেউ সকালে মরেছে, কেউ গাড়ির তলাতে মরেছে, কেউ গাড়ির উপরে মরেছে। তোমার যৌবন তোমাকে অনেক মেরেছে, একটু তুমি খালি আমার দিকে ফিরে এসো। কাল কেয়ামতের ময়দানে আল্লাহ পাপ শোনাচ্ছেন, আমি যুবকদেরকে দেখে আমার আরশের তলাতে বসাবো। এটা হলো সুপার ডিলাক্স গ্যালারি। কোনোদিন যদি সন্ধ্যা রাতে তোলো না, 8টার দিকে 7টার দিকে, সেদিন সুপার ডিলাক্স শোনাবো। এ শোনানোর সময় এখন নয়, তাই এতটুকু শুনিয়ে দিচ্ছি। আল্লাহ পাক শোনাচ্ছেন হাশরের ময়দানে সুপার ডিলাক্স গ্যালারি হলো আমার আরশের তলা, যেখানে বসে যে শান্তি পাবে, জান্নাতে গিয়েও সেটা কম কম মনে হবে। আল্লাহ পাক শোনাচ্ছেন এখানে 7 জন মানুষকে বসাবো, তার মধ্যে যুবক একজন। সাবুন নাশা ফিবাদিল্লাহ, একটু রাতের অন্ধকারে আমার সঙ্গে দেখা করবি আর মনের কথা আমাকে বলবি, আমার কাছে আসবি, আমি আল্লাহ তোর যৌবনের সব পাপের প্রাসাদ মুছে দেব, আর আমি তোকে আমার করে টেনে নিয়ে আমার আরশের তলার মেহমান বানাবো। যদি বলেন সুবহানাল্লাহ, এ বাবা যারা শোনা নাই না, ও আরশের তলাতে মেহমান হওয়ার জন্য আমরা রাজি আছি ইনশাআল্লাহ, আছি ইনশাআল্লাহ। তো আগামী দিনে আমার থেকে ভালো আলেমকে এনে জাতির অধঃপতনের বাকি কথাগুলোকে শুনে জেনে ছেড়ে দিয়ে উন্নতির উচ্চ শিখরে ওঠার জন্য আমরা আবার তৈরি হব ইনশাআল্লাহ, হব ইনশাআল্লাহ। তো বলেন আগামী দিনের এমন একটা অনুষ্ঠানের জন্য 1 করে 1000 টাকা দেবে এমন কে কে আছেন, তাড়াতাড়ি বলেন, দোয়া করবো। আপনারা দেরি করলে দেরি, আপনারা দেরি না করলে দেরি নয়, তাড়াতাড়ি বলেন, রাত্রি 12টার পরে আর কথা নয়। বলেন শুনুন বন্ধু, প্রথম বন্ধু 1000 টাকা, 1 বছর পরে জলসা, আগামী বছর জলসার জন্য, আগামী বছর জলসার জন্য। বলো কোন বন্ধু আছো? এই আল্লাহ বলারা, এতক্ষণ কোথায় ছিলি বা, এতক্ষণ বাদে আসছিস, তাড়াতাড়ি। এই তোদের তো জলসা শোনাচ্ছিলাম, তোরাই শুনলি না, দুর্ভাগ্য তো তোদের। তাড়াতাড়ি বলেন ইনশাল্লাহ ভাই, 1000 টাকা বলে নাম, বলো এদিকে তাকে, ওইদিকে তাকে, তো এদিকে তো সে হাত তুলে নামিয়ে কত তুলতে ভাত। হারিজুল বাবু, দ্বিতীয় বন্ধু কি আছে বলো? সাবির, 3 নম্বর, 3 নম্বর, 4টা হলে দোয়া শুরু করব। আল্লাহর নবী 4 জন বিশিষ্ট খলিফা, তাই 4টা হলে ইনশাল্লাহ। যদি বলো আলমগীর হাত তোলা, আলমগীর নিজে হাত তোলা, আলহামদুলিল্লাহ 3, সাবির আলমগীর আরিজুল্লাহ 3টে, 4 নম্বর ইনশাল্লাহ শেষ, চতুর্থ নম্বর আলহামদুলিল্লাহ। কি নাম? আরে ভাই একটা ফেরেশতা সেখানে যাও, একজন মাঝখানে যাও, নুরুল হাসান বাড়ি তালা দোয়া করি চারের তরেতে, আর খুশিতে রাখিও তুমি তারো চারো ভিতে, আর সামনে পিছে দাইনে বামে রহমত দিও, আর তব করুণাতে খোদা ঢাকা দিয়ে নিও, যেদিন বিপদে কোনো বন্ধু তো রবে না, দানে নেকি দাইনে বামে দিও গো রব্বানা, আর যোগ্য বাপের বেটা দেখি ছিল এখানেতে, আর দান করেছে আখেরাতের জন্য নিজ হাতে, আর চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, আর খুশিতে রয় গো যেন দানের কারণে তে তারা, আর আহারে পিয়ারা বন্ধু কোথায় বসেছিলে, আর তাই দেখি খুশি হয়ে হাত তুলে দেখালে, আর তুলে আছে হাত যারা এই মজলিসেতে, আর এমনি হাত উঁচরে করো যকি আমাতে, আর ফেরেশতাদের সাথে তাদের করে দিও পার, আর খাই না যেন জমিনেতে সংসারেতে মার। সকল আল্লাহুম্মা আমিন, নারায় তাকবীর,
বলেন পঞ্চম নম্বরে কে আছেন? ইসলামের ভিত পাঁচে চারটে হয়েছে আর একটা আছে ইনশাল্লাহ। চট করে বলো, তাড়াতাড়ি বলো বলো। কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছে তো চার, আল্লাহ ওয়াক্তের নামাজ দিয়েছে তো কত? চার নাকি? জোরে বলো। আগে বললেন না তো পাঁচ, কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছে পাঁচ, আর নামাজ শুরু করেছে ফরায়েজ দিয়ে তো ওয়াক্ত কত? জোরে বলো পাঁচ। আর এখানে হয়েছে চার আর একটা কই? পাঁচটা তো হতেই হবে ইনশাল্লাহ। বলেন কোন বন্ধু আছে ইনশাল্লাহ? এই আল্লাহ বলো না, একটা হাজার টাকা এক বছর পর আপনাদের এলাকায় জলসা, এমনিতে আপনাদের দিতেই হবে, আপনারা দিয়ে জলসা করবেন, সে যে বক্তা আনেন জলসা আপনাকে টাকা দিয়েই করাতে হবে। আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা, তো কমপক্ষে যেটা তখন দেবেন এখন দিয়ে দেন, এখন থেকে দোয়াতে আপনি শরীর থাকবেন। আল্লাহ পাক কখন কার দোয়া কবুল করে আল্লাহ ভালো জানে, সেই জন্য বলেন। পাঁচ নম্বরে কে আছে? হ্যাঁ লোকটা কই হাত তোলা, হাত তোলা আমি দেখি আমার। আলহামদুলিল্লাহ, এতক্ষণ চাচ্ছিল গোপন থাকি, আল্লাহ বলে ওপেন করে দাও, ওপেন করে দাও ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। কি নাম? আল আমিন। নামটা তো আগে আসা দরকার ছিল, এই নামটা দিয়ে শুরু করলে বরকত বেশি হতো, কিন্তু পিছিয়ে পড়ে গেছে। আল্লাহ কবুল করুক। জোরে আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল আমিন নামেতে বন্ধু নীরবেতে ছিল, আর বড় ভক্তি করে শেষে হাত তুলে দেখালো, আর জীবন যৌবনে খোদা বরকত দিও তার, আর হালাল রুজিতে বরকত দিও বারবার, আর মনের আশা পূর্ণ করে দিও দুনিয়াতে, আর আরো আশা পূর্ণ করো কবর হাসরেতে। আবার সেই ওইখানে ছেলে দাঁড়ায়, এটা দাঁড়ায় কেন বলতো? তোমাদের কোনো লোক ওখানে নাই, ওদের বসাবে ওখানে দাঁড়ায় কেন? আর নুসরাফা খাতুন মা পর্দায় বসেছিল, আর নগদ 200 টাকা দেখি হাতে পাঠাইলো, আর বাড়িতে করি মায়ের তরেতে, আর আলেমে হাক্কানি সন্তান দিও গো কোলেতে, আর ইজ্জত সম্মান দিও এই দুনিয়াতে, আর আরো সম্মান দিও খোদার কিয়ামতে, মনের আশা পূর্ণ করে দিও ভারি তালা, পান করায় নবীর হাতে কৌসারের পিয়ালা। সকলে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। বলেন ইনশাআল্লাহ। আর কি আছে? এই বন্ধু একটা করে 1000 টাকা বলেছে, পাঁচটা হয়েছে নাকি? পাঁচটা হয়েছে ইনশাল্লাহ। ছ নম্বরে কি আছে? ৬ নম্বরে এক বছর পরে জলসা একটা 1000 টাকা, 10,000-20,000 তো বলি নাই, 50,000 বলি নাই, 1000 মাসে মাসে 100 করে টাকা বিসমিল্লাহ বলে মসজিদের কোটোতে জমা রেখে দেবে, দেখবেন মাসের শেষে বছরের শেষে আবার 200 টাকা আপনার ঘুরে ঘর চলে যাবে, আপনি 200 টাকা বাড়ি নিয়ে যাবেন, লাভ হবে আপনার। বলেন ইনশাল্লাহ। 100 করে টাকা মাসে মাসে দেবে এমন বন্ধু ৬ নম্বরে কি আছে? ৬ নম্বরে ওই দেখো পিছনে হাত তুলে মেম্বার ডালিম। হ্যাঁ ইস, কত দাম ডালিমে, ও দেরিতে হাত তুলে, আগে হাত তুলে দেবো। হ্যাঁ ডালিম নাম ভালো নাম নাই? মিজাউর রহমান, মিজানুর রহমান, কত সুন্দর নাম, তাকে চিপে ডালিম দিয়ে আল্লাহ রহম করুক, এই সব মনাস করে আবা আল্লাহ কবুল করুক। বলুন আমিন, জুরম আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেছেন, তাই তার নামে 1000 টাকা চেপেছে। কটা হলো? ছটা। জোরে বল কটা হলো? ছটা। আর জাহান্নামের দরজা তো 7টা, একটা ফাঁকা থাকলে শীতকালে ঘুম হবে, হ্যাঁ দরজা খোলা থাকলে ঘুম হবে, যতই লেপ ঢাকা দাও খাওয়া ঢুকবে। বলো 7 নম্বরে কি আছো? জাতির জন্য, জাতির জন্য, জাতির জন্য, এতক্ষণ দিয়েছো নিজের জন্য, 7 নম্বরে যে আসবে জাতির জন্য ডবল সওয়াব পাবে, কারণ একা বাঁচবে গোটা জাতি বাঁচবে। বলেন 7 নম্বরে কি আছেন? তাড়াতাড়ি বলেন। 1000 টাকা দালিম বাবুর সঙ্গে নাম মিলি, নাসির উদ্দিন, আলহামদুলিল্লাহ 1000 টাকা, আল্লাহ কবুল করুক। বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন।
আর মিজানুর রহমান দেখি ওরফে দালিম ছিল, আর নাসিরুদ্দিন পাশে এসে পুরো করে দিল। আর বাড়ি তালা দোয়া করি দুই বন্ধু তরেতে, আর জোরমানিকের মতো রেখো জমিন পরেতে, আর সঙ্গে সাথে দিও খোদা অতি চমৎকার, আর খাই না যেন কোনোভাবে সংসারেতে মার, আর ছেলে মেয়ে আল্লাহওয়ালা দিও গো কোলেতে, আর নামাজি মতটা কি করো দানের বসিলাতে। বলেন আট নম্বরে কি আছে? তাড়াতাড়ি, এ দশটা বন্ধু চাইবো বলেছি, বেশি বলবো না। আট নম্বরে কি আছে? আট নম্বর, জান্নাতের শেষ দরজা হচ্ছে আটটা, জান্নাতের দরজা মোট আটটা। বলেন তাড়াতাড়ি, ইনশাল্লাহ কেয়ামতের ময়দানে আটটার মধ্যে কোনো একটা না একটা জান্নাত আপনাকে ডাকবে। বলেন কি আছে আট নম্বর? ইউসুফ ভাই মুর্শিদাবাদ বাড়ি কালীগঞ্জ থাকে, মায়ের অপারেশন পরশু দিনকে, মায়ের আল্লাহ মাকে যেন শেফায়ে কুল্লিয়া আজলা দায়মা দেয়। আল্লাহ ডাক্তার তো ডাক্তারি করেছে, এটা ওসিলা, আসল ভালো কারনেওয়ালা আল্লাহ। তাই পৃথিবীর ডাক্তারকে ফিস দেওয়ার আগে আল্লাহ তোমাকে ফিস দিয়েছে সন্তান, মায়ের এই শেফাকে তুমি শেফায় কুল্লিয়া করে দিও, আর হাসি মুখে সন্তানের হাত ধরে বাড়িতে ফিরিয়ে দিও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা এক হাজার টাকা দিয়েছে, আল্লাহ দানটা কবুল করো, ইজ্জত সম্মান আদায় করো। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আট নম্বর হয়েছে, আর দুটো বন্ধু ইনশাল্লাহ, শেষ ভালো যার সব ভালো তার, চট করে বলেন ইনশাল্লাহ, টাপাটাপ, আর দেরি করলে হবে না। আর দুটো বন্ধু ইনশাল্লাহ, আর দুটো বন্ধু, আর দুজন আল্লাহর পেয়ারা, এই আল্লাহওয়ালারা, আর দুজন আল্লাহওয়ালা, দুজন আল্লাহওয়ালা কি আছে? চট করে বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। আমার বাবাজিরা সোনার আল্লাহরা, জ্ঞানীজনেরা, সুদী মানুষেরা, সোনামণি মায়েরা বোনেরা, বলেন তাড়াতাড়ি ইনশাল্লাহ। আলাউদ্দিন শেষ, আর একটা হলি আপন দেশ হয়েছে নয়, আর একটা হলি হয়, চট করে বলো, তাড়াতাড়ি বলেন ইনশাল্লাহ। এ বাবাজিরা, আর একজন বন্ধু তাড়াতাড়ি, শেষ বন্ধু, শেষ ভালো যার সব ভালো তার, কি আছে ইনশাল্লাহ? আর একটা, আর একজন নাই, নটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। নারায় তাকবীর, রফিকুল ইসলাম। নয় নম্বরে কি নাম বললে বাবা? আলাউদ্দিন বন্ধু দেখি কোথায় বসেছিল, আর অবশেষে রফিকুল ইসলাম এসে গেল, আর দশের কথা পূর্ণ করে দিনে বাড়ি তুমি, আর বিপদ থেকে বাঁচাই অগো কাদের গনি, দশের খাতা যে তুমি ভালোবাসো তাই, আর দশকে জান্নাতের ওয়াদা করেছে নবী সবাকে জানাই, ওগো বাড়ি দোয়া করি দশের তরেতে, আর দশের হাত কবুল করো রোজ কিয়ামতে। সুবহানাল্লাহুম্মা আমিন। চাষবাস চাকরি খুদা যে পথ দিয়ে যাবে, তব রহমতের ছায়া ডাইনে বাঁয়ে পাবে। একরামুল আলহামদুলিল্লাহ, একবার তকবীর দেন, নারায় তকবীর বললে হুজুর সবাই এক এক, একবার আমার দিকে তাকিয়ে দেখ, আমি 2000 ইনশাআল্লাহ। একরাম বাবু বললেন আমি 2000 দেবো, আল্লাহ কবুল করো। আর বড় আশা করে হাত তুলি আছে ভাই, আর দু জাহানে খুশি রে কয়ে দোয়া জানাই, ছেলে মেয়ে বিবি বাচ্চা আল্লাহ ওয়ালা দিও, আর জমিন পরে তে খোদা সম্মানি বানায়ো, নামাজি বানায়ো খোদা মরণের আগেতে, আর কলে মানসিব করো মরণ কালেতে। তাড়াতাড়ি ইনশাল্লাহ। আর কে কে আছে, আর কে কে আছে ইনশাল্লাহ? এই বন্ধু নিজের খুশিতে বলি, আর আপনার জবরদস্তি বলবো না, বলেছি দশটা বলবো বলেছি, পুরো হয়েছে ইনশাল্লাহ। আর একটা এগারো নম্বরে আসুন, ঝলতা দেখি ইনশাল্লাহ। এগারোতে কি আছে? ঝলতার দাম বেশি, কথা বোঝেন নাই, এক কেজি তেল কিনেছেন খুশি না, এই 2 গ্রাম বেশি দিলেই দেখবেন মনটা হাসি মতো, মানে একটু বাড়তি পেয়েছি, আল্লাহ পাক বাড়তে চাইছে। দুজন মিলে দুই বোনে, ও শামিম আর শামিম, ওরে বাবরে, নাম যা লিখেছে ফেরেশতা বুঝতে পারবে, শাহিন আর শামিমা।
আর দুই ভাই বোনে দেখে কোথায় বসেছিল, মোহাব্বতে ভাই বোনেতে 1000 দিল, আর বাড়িতে না দোয়া করি ভাই বোনের তরেতে, আর মিল মোহাব্বতের কসমিনো পরেতে, জীবনেতে রবে খোদা যতদিন তারা, মোহাব্বতের বাঁধনেতে বাঁধা রবে তারা। এই দেখো দেখেছো, এই দেখো জানাজার প্রথম কাতারের মাংস এখন ঢুকছে, এতক্ষণ আসে নাই, দেখেছে আদায় হচ্ছে, চ খেয়ে বিদায় হব, ঢুকতে দিয়ে যাবে কেন দিকে, যত ঝামেলা কোম্পানি মাল। আই দেখ কেমন ঢুকছে, দেখ আই দেখ, এতক্ষণ যে মোবাইলে ফ্রি ফায়ার খেলছিল, ফ্রি ফায়ারের বাচ্চা বিনা ফায়ারে বলে যা, বলো বলো বলো, এ বাবাজি বলেন ইনশাল্লাহ 500 বলি, এ ভাই 500 করে বলি ইনশাল্লাহ, বলেন 1000 পাই না তো 500 বলি ইনশাল্লাহ, তাড়াতাড়ি বলি তাজউদ্দিন 500, আর কে আছে ইনশাল্লাহ, গোপনে 500, মূল সাহেবের নাম লিখে রাখো গোপন 500, 500 কি নাম লিখ, এর নাম লিখে রাখো, উনি বুঝে নেবেন 500 কোথায় পাবে, ওর নামটা লিখে দাও, ও বুঝে নেবেন, হ্যাঁ তার নামটা লিখে রাখো, লিখে দেবে, বলেন ভাই 500 টাকা মোটামুটি, ভাই 1000 পাই না তো 500 বলি ইনশাল্লাহ, এক বছর পরে একবার জলসা, যদি 500,000 টাকা আপনাদের কাছে না আসে তাহলে কথাগুলো আপনি কোথা থেকে পাবেন। একটু আগেই মহারাজ সাহেব এতক্ষণ কথা শোনালেন, তিনি খুব মানে যোগ্যতাপূর্ণ কথা শোনালেন, যা জাতির সব বিষয়ে বাজেট হয়েছে, ঈদের বাজারে এত খরচা করব, কুরবানিতে এত টাকার গরু কিনব, তারপরে বেড়াতে যাওয়ার সময় এত টাকা খরচা করব, এত টাকা ঘর করব, এত টাকা জমি কিনব, কিন্তু ইলিম আর দিন শেখার জন্য এত টাকা খরচা করব মুসলমানের বাজেট নেই, বানাই ইনশাল্লাহ, বলো হাফিজুল মোল্লা 500, আর তাড়াতাড়ি বলো, এ বাবাজি না 500 টাকা বলেন চল, নাই তো বলো, আহ রুমাল ধরো, রুমাল ধরো, মায়েদের কাছে কত, মায়েদের কাছে, মায়েদের কাছে রুমাল নিয়ে যাও, মায়েদের কাছে রুমাল নিয়ে দুজন যাও, যাও যাও যাও, মায়েদের কাছে যাস যাও, চিন্তা করছে কে যায়, গেছে গেছে ঘুরছে, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক। মায়েরা সকলের কাছে অনুরোধ, যতটা বাজির চালাছে কামিরুল ইসলাম 500, কত হলো মোট 500, কত হলো 5টা, 500 কটা হলো 5টা, আহ 5টা আলহামদুলিল্লাহ, এ বাবা জি না 500 5টা হয়েছে, বলেন তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন ইনশাল্লাহ 500 টাকার বন্ধু, আহ দুজন করে চারজন ছেলে দুটো রুমাল ধরো, ভাই সকলে 100 কোটি টাকার নগদ কেকে দেবে দেখি ইনশাল্লাহ, 100 টাকার নগদ কে আছে, শরীফউদ্দিন 500, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, শরীফউদ্দিন 500 আছে, আর কেউ, এ বন্ধু শরীফউদ্দিন 500, আর কে আছে বলেন, এই 100 কোটি টাকার নগদ কে দেবে, 72 100 টাকা, 100 টাকা, পৃথিবীতে একেবারে শেষ শেষ ধাপ চলছে, মাত্র 100 টাকা আছে, চলো রমান ধরো, চলো ধরো, কিন্তু ধরো ধরো, হ্যাঁ ইনশাল্লাহ ধরো, আস্তে 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 আস্তে, এই বাবা তোর একটা দিকে সোজায়, হ্যাঁ দুটো রুমাল তাল তা ঠিক হবে, তাড়াতাড়ি ভাই সকলে কমপক্ষে 20 টাকা দিয়েও শরীর হই, একেবারে খালি হাতে না আসি, একেবারে দিনের কাজের জন্য যতটা যায় সাদকায় জারিয়া, চলো ইনশাল্লাহ, হ্যাঁ শাহিদ তরফদার 1 বস্তা চাল, আল্লাহ দানায় দানায় খোদা দিও রহমত আর বরকত দিও খোদা বেসুমার তাই, আর মনের আশা যে খোদা পূর্ণ করে দিও, আর আখেরাতে সে দিনেতে কবুল করে নিও, বলি ভাই ইনশাল্লাহ 1 বস্তা চাল হয়েছে, 500 টাকা নিজাম ভাই, বাদশা নিজাম 500 টাকা, আল্লাহ আকবার, আরে হায়দ্রাবাদের বাদশা নিজাম 500 টাকা, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আবার হাতে করে দেয়, কি পাগল কথা, তোকে ঝোলা ধরতে বলেছি হাতে করে দেয়, তোকে হাত মুড়তে বলেছি, ওখানে তো বরকত ছেটে যায়, ওই তো বুঝতে পারি না তো, না ধীরে ধীরে চলো মমিন স
সোনার মদিনায় আমিনার দুলাল জেতা কাঁদে উম্মতের মায়ায়, কাঁদে উম্মতের মায়ায়। আব্দুস সামাদ এক বস্তা চাল, আলহামদুলিল্লাহ আব্দুস সামাদ ভাই এক বস্তা চাল। এই যুবকেরা এই দু লাইন মুখস্ত করে নাও আর গাইতে গাইতে বাড়ি যাবে। ভাসাইয়া প্রেমের তরি ও কান্দারি করে নিও পার আমি উম্মত তোমার, আমি বড়ই গুনহেগার। ভাসাইয়া প্রেমের তরি ও কান্দারি করে নিও পার আমি বড় গুনহেগার, আমি উম্মত তোমার। রোজ হাসরে তুমি ছাড়া কে আছে আমার, আমি উম্মত তোমার, আমি বড় গুনহেগার। দরুদ শরীফ আল্লাহুম্মা দূর। আরে সব সময় সব জিনিস হয়, মাঝে মাঝে নতুন নতুন শুনতে হয়, খালি হাট টিম আর টিম টিম শুনতে হয়। মাথায় কপালে কি আছে, কপাল জাত পাল্টাও, খালি হাট টিম আর টিম শিখবো না। দোষ বলুন আল্লাহুম্মা সাল্লি আলা, কোনোদিন রেকর্ডিং করলে ফ্ল্যাশ চালাবে না, বক্তার চোখে লাগে। তোমার সঙ্গে পরিচয় নেই বলে কিছু বললাম না, তুমি ফার্স্টে বলতাম কেটে দেবে মোবাইলে ফ্ল্যাশটা বন্ধ করো, এত লাইট জ্বালিয়েছো আবার ফ্ল্যাশ চালিয়েছো।